ছিলাম, আমার ফেসবুক হ্যাক হয়েছিল, সবকিছু মিলে আমি স্ট্রেসে ছিলাম। অ্যান্ড হ্যাঁ, ইয়েস, আই ওয়াজ আপসেট মেন্টালি। আমি আমার তো নর্মালি প্রতি রাতেই আমার রেগুলার একটা মেডিসিনের উপর থাকতে হয় কিছু কিছু ব্যাপারে, ওই মেডিসিনগুলো নিয়ে এবং আমি সাথে স্লিপিং পিল নিই। মিডিয়ায় বেড়েছে আত্মহত্যার প্রবণতা, এমন অভিযোগ আগেও ছিল, তবে ইদানিং এই বিষয়টা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রথমে হুমায়রা হিমুর আত্মহত্যা, এরপর মডেল আমরিনের আত্মহত্যা, আর খুব সম্প্রতি তানজিন তিশার হঠাৎ করেই ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তির ঘটনায়। হাসপাতাল থেকে ফিরে তিশা ফেসবুকে এক বিবৃতি দিলেও তার আত্মহত্যার গুঞ্জন কিন্তু থেমে নেই, কারণ তার সাথে জড়িয়ে আছে অভিনেতা মুশফিক আর ফারহানের নাম। ঘটনার ব্যাপারে তিশার ঘনিষ্ঠ জনরাই জানিয়েছেন, বুধবার মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে এক ঘনিষ্ঠজন বলেছেন, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের সম্পর্ক রয়েছে। বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল দুজনের মধ্যে। বুধবার রাতে ফারহানের উত্তরার বাসায় যান তিশা, সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। বাসায় ফিরে অবশ্য তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসের শেষে ইংরেজিতে মুশফিক আর ফারহানের নাম লেখা। ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তিশার এই পোস্টে কেন মুশফিকের নাম? তিশা তার স্ট্যাটাসে লিখেছেন, গত রাতে আমার ফুড পয়জনিং এর পরে কিছু ব্যাপারে খারাপ অবস্থা ছিল, তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর আমি এখন সুস্থ। তবে এই আরো কিছু ব্যাপারটা যে কি সেটা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। আমি ফিজিক্যালি এন্ড মেন্টালি আমি আপসেট ছিলাম, সিক ছিলাম, যার কারণে আমার মনে হয়েছে আই নিড টু স্লিপ। তিনি আরো বলেন, এরকম কোনো মানুষ অথবা যে কোনো মানুষের জন্যই আত্মহত্যার সিদ্ধান্ত আমি নেব না। এরকম কোনো মানুষ বলতে কি তিনি ফারহানকে বোঝাচ্ছেন? তেমনটাই মতামত নেটিজেনদের। পাশাপাশি তাকে নিয়ে প্রচারিত মিথ্যা সংবাদের কড়া প্রতিবাদ জানিয়েছেন তিশা। সেই সঙ্গে এটাও জানিয়েছেন, যারা তার ক্ষতি করেছেন তাদের সবার নাম ফাঁস করবেন তিনি। এদিকে তিশার ঘুমের ওষুধ খেয়ে অসুস্থতার খবরে ভাইরাল হয়েছে কিছুদিন আগে আত্মহত্যা নিয়ে দেয়া তার একটি সাক্ষাৎকার, যেখানে তিনি বলেছিলেন, এটা খুব দুঃখজনক আর এটা মিডিয়াতে খুব বেড়েছে, এটা খুব রং একটা কনসেপ্ট। ওকে, এবং এটা শুধু ইন্ডাস্ট্রিতে না, এটা হয়তো আমাদের বাংলাদেশের অনেক জায়গায় হচ্ছে বা হয়েছে, বাট আমাদের চোখে পড়ে শুধু মিডিয়াতে কি হচ্ছে না হচ্ছে। দর্শক, বিনোদন জগতের আরও খবর জানতে লাইক ও শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আউট অফ বক্স।